বন্যার জল অনেকটাই নেমেছে, আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাপন, কিন্তু তারপরেও আতঙ্ক কাটেনি খানাকুলবাসীর। কারণ মাঝে মাঝেই ঘরের মধ্যে ঢুকে পড়ছে ভয়ঙ্কর সাপ, কখনো ঘরের কোণে, আবার কখনো মশারির মধ্যেও সাপের দেখা মিলছে। একরকম প্রাণ হাতে করেই জীবন কাটছে অনেক পরিবারের। তাদের আবেদন, প্রশাসনের পক্ষ থেকে সাপের আনাগোনা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে হয়তো তাঁরা যে কোনো মুহূর্তে বড় বিপদের মুখে পড়বেন। খানাকুল থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমাদের এখানে খুব জলমগ্ন হয়ে আছে, সাপ খুব বেরিয়েছে, তা আমরা থাকার খুবই অসুবিধা হচ্ছে, জল পেরিয়ে পেরিয়ে আসছি, প্রশাসন থেকে কোনো সাহায্যও পাচ্ছি না, আর আমাদের কোনো নেতা নেত্রীরা আসে না। MLA কে জানিয়েছিলাম, MLA পর্যন্ত এখনও পর্যন্ত কোনো আশ্বাস দেয় না আমাকে। ঠিক আছে, এরপর পুরো আমরা এমন অবস্থায় আছি, পুরো বাড়িঘর সব পুরো ভেঙে গেছিলো, যা হোক করে মাটি ধরিয়ে দিয়েছি, ধরিয়ে রেখেছি, কোনো এখনও আমাকে কোনো সাহায্য করে না, প্রধানও আসে না কোনো দিন, প্রধান কোনো দিন জিজ্ঞেসও করে না যে এত বড় বন্যা গেল কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কোনো এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাইনি, কোনো একটা তীরপলও কিছু পাচ্ছি না, কোনো দান ফান ইয়া বাচ্চা ছেলে নিয়ে ঘর, কোনো যদি আমাকে প্রশাসন থেকে কোনো সাহায্য করে তাহলে আমি এ করব। এই এলাকাটার নাম কি? সাবল সিংহাপুর, দক্ষিণপাড়া, 268 নম্বর বুথ আমার। কবে সাপ বেরিয়েছিল? এইটা হচ্ছে কালকে বেরিয়েছিল। বাড়িতে কে কে আছেন আপনাদের? বাড়িতে একটা বয়স্ক ঠাকুমা আছে, তিনটে বাচ্চা আছে আমার, আর আমার পরিবার আছে। জল যখন বেরিয়েছিল তাহলে কোথায় ছিলেন? আমি অপর লোকের বাড়িতে ছিলাম। সবাই? সবাই, আমার ফ্যামিলিতে সবাই ছিল। আপনি কি করেন? আমি হচ্ছে রুটি বিস্কুটের কাজ করি। তাহলে এখন কি করছেন? এখন আমি বস্তি হয়ে আছি, কোনো কাজকর্ম নেই। আপনার নাম? আমার নাম সুমির ভরুই। কতটা ডুবেছিল? আর্ধেকটা ডুবে এসেছিল, সাপের পথ প্রচুর, বাড়িতে থাকতে খুব ভয় পায়, বিশেষ করে রাত্রে মুসুকিন্দা নিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে গিয়ে খুবই ভয় পায়, ভয়ে থাকতে হয়। জল কীভাবে বার করলেন? জল ওই তো আস্তে আস্তে মরতে, তারপরে লোকের বাড়িতে ছিলাম। আপনার নাম? পঞ্চায়েত থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোন ব্যবস্থা করেনি? না না। আপনার নাম? আমার নাম দীপা ঘোষ। দীপা ঘোষ। যে আটকাবে তাও আটকাতে পারছে না, তাহলে আমরা ছেলেপুলে নিয়ে কি করে থাকবো? তিরপল দিলে কি হবে? আমরা তো মটকায় দিয়ে থাকতে পারি, জল হলে বৃষ্টি হলে কি করে থাকবে এই ছেলেপুলে নিয়ে? আমাদের কে পঞ্চায়েত থেকে কিছু দেবার আইন নেই, না কিছু দেবার প্রয়োজন নেই। আমি তো একা, আমার তো কেউ কোথাও নেই, আমার ওই ওইটুকু ছিল বলে তাই আমি এসে দাঁড়িয়েছি, নাহলে আমি তো দাঁড়াবার রাস্তা পাই। সাপ দেখেছেন এখানে? হ্যাঁ, সাপ দেখেছি আমার ওই ঘরের কোণে। কবে? রাত সাপ, তার জন্য আমরা আমি ঘরে শুতে পাচ্ছি না সেইখানটা। রাতে তাহলে কোথায়? রাতে ভয় লাগছে না? হ্যাঁ, রাত্রেও ভয় লাগছে, রাত্রে ভয় লাগছে, কি করব? মুসুরিকে জাঁক যোগ দিয়ে পড়ে থাকি, কি করব, কোথাকে যাব? এই তো পরের ঘরে যে থেকে সেখান থেকে এখানে এসেছি, কি করব? এই ভিজে মাটিতে নিয়ে এসে বসে আছি, আর তো কিছু করবার নেই। এই জায়গাটার নাম কি? সাবল সিংহপুর। আপনার নাম? আমার নাম সরস্বতী ঘরুই, সরবালা ঘরুই। তাহলে বন্যার সময় কিভাবে বাড়িতে আসতেন? আমি এ বাড়িতে আমাকে কেউ লাভতে দেয় না বাবু, এ মিথ্যে কথা কইবেন, আমি চোখে দেখতে পাইনি বলে আমাকে কেউ লাভতে দেয় না, আমাকে ওই দুটো দিত, এই বসে বসে খেতুন আর কাঁদ। কতটা জল ছিল এখানে? এখানে আমার সমাল জল, আমার সমাল জল এখানটা, এই বাড়ির ভেতরে? হ্যাঁ, আমার বাড়ির ভেতরে আমার সমাল জল। সবাইদের বাড়িতে সাপ ঢুকছে, বন্যা তো বেড়েছিল, সবার বাড়িতে ডুবে গেছিলো, সবার বাড়িতে সাপ ঢুকেছে, আমরা আবার গিয়ে আমরা সব তাড়িয়ে দিয়েছি, এবার হচ্ছে পঞ্চায়েতেও কোনো সাহায্য পায়নি, পার্টির লোক হোক আছে সবাই কারো কাছে সাহায্য পায়নি, নিজেরাই কাজ করে যাচ্ছি। বন্যার সময় কীভাবে জল আনতে যাচ্ছিল? বন্যার সময় গলা ডুবে ডুবে গেছি জল আনতে, জল আনতে হাঁড়ি করে। কী কী সাপ বেরোচ্ছে? বড়া সাপ, তারপরে ঢ্যামনা সাপ, জাস সাপ, ওইসব নানা রকম কানামিটির, তারপরে চার সাপারে সব সব এসছে নানা রকম। কতটা ভয় আছো তোমরা? অনেক ভয় দেওয়া আছি, এখনো ভয় আছে। আপনার নাম? রঘুনাথ ঘরুই।
পুকুরের জল নামতেই সাপের উপদ্রব বেড়েছে। এলাকার গ্রামের বাসীদের দাবি, পঞ্চায়েত থেকে কোনোরূপ সাহায্য করছে না, ব্লিচিং পাউডার থেকে আরম্ভ করে কিছু দিচ্ছে না। কি বলবেন এই বিষয় নিয়ে? না, যেটা বলছি সেটা সঠিক কথা নয়। ব্লিচিং পাউডার এসেছে অলরেডি গত আজ থেকে, স্বাধীনতা দিবসের পর থেকে নিয়ে এলাকাতে কিছু কিছু জায়গায় অলরেডি ব্লিচিং ছড়ানো শুরু হয়েছে। তবে হ্যাঁ, বন্যা যেহেতু এখনও কিছু কিছু জায়গায় জলটা রয়েছে, এখনও কিছু কিছু জায়গায় জল রয়েছে, আমাদের কাল থেকে ব্যাপক কর্মসূচি রয়েছে প্রত্যেকটা বুথ স্তরে, প্রত্যেকটা জায়গাতে। আমরা আমাদের ভিআরপিরা রয়েছেন, আমাদের যারা মেম্বার রয়েছেন তারা এই অলরেডি গত শনিবার আমরা মিটিংও করেছিলাম স্বাধীনতা দিবসটা বাদ দিয়ে, যে আমরা এই টোটাল সব জায়গাতে ব্লিচিং করব। আমাদের মেম্বারও থাকবে, এলাকার সর্বাঙ্গী মানুষও থাকবে এবং ভিআরপিরা থাকবে, সকলে ব্লিচিং করবে। তারপরেও যদি কোনো অভিযোগ থাকে, সাপের উপদ্রব খালি আমাদের জীবী নয়, মানে দীর্ঘ ২০১৭ পর আর বন্যা হয়নি, সাপের উপদ্রব অনেকটাই রয়েছে, সেই জন্য আমরাও এলাকাবাসীকে সচেতন করছি। এবং যদি পার্সোনালি যদি কোনো অসুবিধা থাকে, কেউ যদি কোনো সংসদ কোনো এরিয়া থেকে যদি অভিযোগ করে, আমরা সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তার ব্যবস্থা নিই। এবং গতকাল থেকে আমরা ওই এই ব্লিচিং করা, চুন করা পুরো প্রত্যেকটা এলাকাতে থাকবে, তার ফুটেজও আমি দরকার লাগলে আপনাদেরকে দিয়ে দেবো। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।